কি হয়েছে আজকে? আজকে ঘটনা এই মাঝে মাঝে আবার আসে, আগে যে অ্যাসিড মেরেছিল, ঠিক আছে, কাকে মেরেছিল? আমার বউকে। আচ্ছা, হ্যাঁ, তাতে হাবড়া থানায় কেস করলাম, হ্যাঁ, হসপিটালে ভর্তি করলাম। করার পরে দীর্ঘ 3-4 বছর হচ্ছে, ফিরে আবার ও জেল টেল খেটে আবার বাড়ি এসে আমি আমার মতন থাকি, ঠান্ডা মস্তিষ্ক, ঠিক আছে, আমার 2 বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে আমি মানে শান্তিতে বাস করতে চাই, যে ঝক্কি ঝামেলায় যাবো না। তা দীর্ঘ 2-3 দিন এসছে, আগে একদিন কমপ্লেন লিখাতে এসেছিলাম, স্যারেরা ওনারা সেই কমপ্লেন লিখা মানে ওনারা ওনাদের মধ্যে একটু ঝামেলা মতন করছিল, তা আমি চলে গেছিলাম। সেটা আমি যে আজকে কী করেছে, আজকে বাড়ি এসে ধারালো অস্ত্র আর ম্যাচিং ট্যাচিং ছিল, সাথে কিছু বোতলও ছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বোতলে কি রয়েছে আমি জানি না, ঠিক আছে, সেটা বউকে মারতে যায়। হ্যাঁ, বউকে মারতে যায়, আমি ধাওয়া করে ধরি তাকে, থানায় খবর দাও। হ্যাঁ, থানায় খবর দিই, পুলিশ গিয়ে কথা নিয়ে আসে, বলছে অ্যাসিড রয়েছে ওতে, ঠিক আছে, এইভাবে পুলিশ ধরে নিয়ে আসে। হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে আসে। কোথায় বাড়ি তোমাদের? আমাদের মহিষা দাসপাড়ায়। এর বাড়ি কোথায়? এর বাড়ি মহিষা দাসপাড়ায়। কি নিয়ে গন্ডগোল তোমাদের? ওই তো কোনো গন্ডগোল না, আগের বার এই অ্যাসিড মেরেছিল আমার বউকে নিয়ে, ছুট ঝামেলা করে, হ্যাঁ, আগে একবার নিয়ে হুমকি দিয়ে আমার বউকে অ্যাসিড মেরেছিল, ঠিক আছে। কেন এই ঘটনা কেন ঘটছে, কি চাইছে? আমার বউর পিছনে লাগে, ঠিক আছে, তোমার বউ রাজি হচ্ছে না তাই? হ্যাঁ, রাজি হয় না বলে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। হ্যাঁ, কুপ্রস্তাব দেয়, এর জন্য আমার বউর পিছনে লাগে। গতকালকে এসে বসেছিল আমাদের সিঁড়ির গুড়ায়, আমি বাড়ি ছিলাম না, আমাদের পাশের বাড়ি একটা মেয়ে দেখে ফেলে, ও চলে গেছে। আজকে রীতিমতন আমার বউ আমাকে সতর্ক করে, দেখো বাড়িতে যাবে না, তুমি থাকো। হ্যাঁ, ও ওখানে আমাকে আবার মারতে আসছে। আমি সেই প্রস্তাবে আমি ওই আজকে ঘরের পিছনে চুপটি মেরে বসেছিলাম। তারপর অস্ত্র নিয়ে আসে, হ্যাঁ, ও ধান খেতে মন্দিরে লুকিয়ে লুকিয়ে আসছে, এসে তারপরে ও সেই কিছু অস্ত্র ছিল, ঠিক আছে, ধাওয়া করে আমি ওকে ধরতে পারিনি, কিছু দূর যে তার ধরেছি, ধরে তারপরে তারপর কাছে কিছু বোতলও পাওয়া গেছে, ঠিক আছে, মদ অবস্থায় ছিল। তারপর কিছু কি নাম তোমার? আমার নাম ভোলা দাস। আর যে করেছে তার কি নাম? হ্যাঁ, ওর কি নাম যে যাকে ধরে নিয়ে এসছো? ওর নাম রাম দাস, শ্রীপদর ছেলে। তোমার ছেলে মেয়ে আছে? আমার এক ছেলে এক মেয়ে। কি করো তুমি? আমি ভ্যান চালাই।